বইমেলা গত রবিবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিত আট দিনব্যাপী একক বইমেলার উদ্বোধন করেছি বাংলা একাডেমি। ব্যাগ বইত প্রতিশোধ লই 50% ছাড় দেওয়া হইলেও এই বইমেলা তরুণ তরুণী অলর উপস্থিত নোয়াছিল হইলেও চলে। জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারির দ্বিতীয় তলাত প্রায় 600 বইয়ের 20,000 কপি লই এনে আয়োজিত হই এই বইমেলা। তবে এই মেলা সম্পর্কে কিছু ন জানে বলে হই মেলার বাদ দিয়ে বই এনে আড্ডা দেওয়া এসব তরুণ তরুণী অল। আমরা তো মাত্র আসছি, এখানে জানি না, আমি বাড়িতে আসছি। আসলে বার্সিটি ছিল তো তো আসলে এখন একটু রেস্ট পাইছি, তো এখন চলে আসছি। না ভাই, এই জন্য জানি বই জিবে ভাই উপন্যাসিবে ফরি চাতুন ভাই তাতুন ফরি মা গা রাখা লেখকের নাম তো আমি মুখস্থ না ভাই। আবার ভাই আই তো বন্ধু বান্ধব লাগছে কিন্তু এটা আরো ন হাই অন্য ভাই ও জানি তো অর্ডার চলি তুই অর্ডার বাইরে অর্ডার চলো না আরো ন জানি বলি গে না বই তো নব রে ব্যস্ত থাকতে দেখা যায় এসব তরুণ তরুণী অলরে। ভার্চুয়াল জগত রঙিনে দুনিয়া লইনে মাতি খায় দিন দিন বই বিমুখ হয়ে ফুজি এসব তরুণ তরুণী অল। আর তরুণ তরুণী অলর বই বিমুখ হওয়ার কারণ শুধু যে ভার্চুয়াল জগৎ ইন কিন্তু নয়, মানসম্মত লেখক ও প্রকাশনী অলরও ইউনুল্লাই দায় বলে হই বাংলা একাডেমির সহকারী ব্যবস্থাপক খালিদ ইবনে মারুফ। যুব সমাজের বই বিমুখীনতা এটা বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে এবং এটার কারণ নানাবিধ। লেখকেরা প্রত্যাশা পূরণে যথাযথ ভূমিকা পালন করছেন কি না এ বিষয়ে আমার সংশয় আছে। আমি এভাবে কারণ নাম বলছি না, কিন্তু ছিল তো বাংলা বিভাগের সহকারী অধ্যক্ষ বিচিত্রা সেন। এখনকার কুয়াশা অকল যে তারা বেগুন মোবাইলের প্রতি অতিরিক্ত আসক্ত, খুব ক্ষণিকর বিনোদনকারী ক্ষণিকর আনন্দদানকারী উপাদান পাই যাগুই ইতারা পৃষ্ঠ উল্টে উল্টে ইয়ারে বই ফরানোর মতো ইন্টারেস্টেড ন। আর নিজের এক ছেলে এক মেয়ে আছে এই তারা দেখি আমি বই ফরতে হলে আমি প্রচুর বই কিনি কিন্তু বই তারা নফরে এবং কিন্তু বর্তমান তরুণ প্রজন্ম এই অনুধাবন করিবার লাগে সময় ব্যাধিত ন স্যার টাকা দিয়ারে ভার্চুয়াল জগতের এত বেশি ওপেন করে দিয়ে তারা সাধারণ সস্তা জিনিস পাইতে যায় আরে ওই গভীর জীবে জীবে তারা পরবর্তীতে হাজত লাগে বইবার প্রতি তারা আর ইন্টারেস্টেড ন। যেন এত অসাধারণ সব বই এডে আসি কিন্তু বই উনি তারা একবার আয়ের সাইও ন যাচ্ছে যে বই উন কি আছে ওই আর বই এসেও লাগের যে বই এই অ্যাডও কোনো অন্য কিছু হয়তো ফুচকা বেস্ত ছটফটে বেস্ত অথবা ওই চিকেন ফ্রাইস চিংড়ি ভাজা দি বেস্ত তলি ফুয়াশা ব্যাগ খুমরি হয়ে আর পড়তো। মোট কথা হচ্ছে মানে সময় বেড়ে তারা খুব দ্রুত আনন্দ দ্রুত শেষ এই আনন্দ হলাম এই শেষ এই প্রথায় তারা বিশেষ। শুধুমাত্র ভার্চুয়াল জগতে ঝুঁকি ন করি বই ফইললে তরুণ সমাজের পাশাপাশি দেশ আগায় যাইব বলে মনে করেন বিশেষজ্ঞ। আলামিন শিকদার, সি প্লাস টিভি, চট্টগ্রাম। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।